টলিগঞ্জের তারকা সঞ্জনা ব্যানার্জি সর্বদাই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকেন, কেননা সেখানে এই তারকা তার নিত্যদিনের ছবি প্রকাশ করেন। তবে মাঝে মাঝে অবশ্য খোলামেলা পোশাকে দেখা যায় তাকে। তার জন্য অবশ্য সঞ্জনা সোশ্যাল মিডিয়ায় দর্শকদের কাছে কটাক্ষের শিকার হন, তবে সকল কটাক্ষকে তেমন একটা গ্রহণ করেন না এই তারকা। তার ফলে অবশ্য প্রায়শই তাকে খোলামেলা পোশাকে দেখা যায়। প্রসঙ্গত সম্প্রতি সময় আবারও খোলামেলা পোশাকে দর্শকদের সামনে হাজির হয়েছেন সঞ্জনা ব্যানার্জি। তাছাড়া রিসেন্টলি এই তারকা তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন। তবে সম্প্রতি সময় প্রকাশ করা ছবিতে তাকে দেখা যায় পিঙ্ক কালারের মনোকিনি পরে আছেন এই তারকা। পাশাপাশি হালকা মেকআপে খোলামেলা চুলে তাকে দেখতে অনেক সুন্দরী লাগছে। মূলত সম্প্রতি সময় দর্শকদের সামনে এভাবে হাজির হয়েছেন সঞ্জনা ব্যানার্জি। তাছাড়া রিসেন্টলি এই তারকাকে দেখে তার রূপের প্রশংসা করছেন অনেকে। পাশাপাশি তার প্রকাশ করা ছবিটির কমেন্ট বক্সে কেউ কেউ লিখেছে, তোমাকে দারুণ দেখাচ্ছে। তাছাড়া অনেকে লিখেছে, তুমি সত্যি অসাধারণ। তাছাড়া অনেকে তাকে ক্র্যাশ বলে দাবি করেছেন। পাশাপাশি অনেকে তাকে হট বলেছেন। তাছাড়া অনেকে ভালোবাসার ইমোজি দিয়েছেন। তবে এখানে কিন্তু শেষ নয়, কেননা অনেকে তার নতুন ছবি দেখার জন্য অপেক্ষা করছেন। প্রসঙ্গত সঞ্জনা ব্যানার্জি তার অভিনয় ক্যারিয়ারে মাত্র 21 সিনেমাতে কাজ করেছেন। তাছাড়া 2018 সালে ইয়াশ দাশগুপ্তের বিপরীতে দেখা যায় তাকে, যদিও সেই সিনেমাটির নাম ছিল ফিদা। তাছাড়া সিনেমাটি মূলত দক্ষিণী সিনেমার রিমেক ছিল। সো যাই হোক, সেই সিনেমাটিতে অভিনয় করার মাধ্যমে দর্শকদের কাছে প্রশংসিত হয়েছিলেন এই তারকা। তাছাড়া তার অভিনয় দর্শকদের কাছে ভালো লেগেছিল। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন, সম্প্রতি সময় খোলামেলা পোশাকে দর্শকদের সামনে হাজির হয়েছেন সঞ্জনা ব্যানার্জি। তাছাড়া বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।